একাকিত্বের সবচেয়ে বড় সঙ্গী হলো মোবাইল আর ফেসবুক। ব্যস্ততার সম্পর্ক শেষ করার অজুহাত। কথায় আছে, সংসার সুখের হয় রমণের গুণে, আবার অনেকে বলে সংসার সুখের হয় মোটা ইনকামে, কিন্তু বাস্তবে সংসার সুখের হয় স্বামী স্ত্রীর একে অপরের প্রতি শ্রদ্ধা, বিশ্বাস ও ভালোবাসার মেলবন্ধনে। খারাপের সংস্পর্শে থাকলে একসময় ভালোটাও খারাপ হয়ে যায়। এমন মানুষদের থেকে দূরত্ব বজায় রাখুন যারা কখনো নিজের ভুল স্বীকার করে না, আর এমন ভাব করে যেন সব ভুল আপনার। পৃথিবীতে কেউ কারো নয়, পৃথিবীতে মানুষ একা আসে এবং একা চলে যায়। যদি আপনার সমস্যার কথা কাউকে বলেন, তাহলে একদিন সে আপনার আরও বড় সমস্যার কারণ হতে পারে। সেজন্য সবার উচিত সমস্যার কথা একান্ত নিজের লোক ছাড়া অন্য কাউকে না বলা। প্রেমে পড়া মানে নির্ভরশীল হয়ে পড়া। তুমি যার প্রেমে পড়বে সে তোমার জগতের একটা বিরাট অংশ দখল করে নেবে। যদি কোনো কারণে সে তোমাকে ছেড়ে চলে যায়, তবে সে তোমার জগতের ওই বিরাট অংশটাও নিয়ে যাবে, তুমি হয়ে পড়বে শূন্য জগতের বাসিন্দা। আপনার প্রতি কেউ কোনো ভুল করলে তাকে একবারই শোধরানোর সুযোগ দিন। তাতে যদি সে না শোধরায়, তাহলে জানবেন তার ভুল করাটা উদ্দেশ্যমূলক। জীবনটা কখনো বৃত্তের মতো হয়, যেখান থেকে গল্পটা শুরু হয় ঘুরে ফিরে ঠিক সেখানেই এসে গল্পটা শেষ হয়ে যায়। টাকা এমনই একটা জিনিস যা মানুষকে তুলতেও পারে আবার ফেলতেও পারে। মুখমণ্ডলের সৌন্দর্যের চেয়ে জিহ্বার সৌন্দর্য বেশি প্রয়োজন। জ্ঞানীরা বলেন ত্যাগেই আনন্দ, কিন্তু বাস্তবে দেখা যায় যারা বেশি ত্যাগ করে তাদের ভাগ্যেই বেশি কষ্ট জোটে। বইয়ের অঙ্কগুলো গড়মিল হলে তাই একটা সময় মেলানো যায়, কিন্তু জীবনের অঙ্কটা একবার গড়মিল হয়ে গেলে তা কখনোই মেলানো যায় না। কারো খারাপ কথার উত্তরে তুমিও যদি খারাপ কথা প্রয়োগ করো, তাহলে তুমি তোমার গুরুত্ব হারাবে। শক্তিশালী হও কিন্তু অহংকারী নয়, দয়ালু হও কিন্তু দুর্বলতা নয়, কারণ অহংকার আর দুর্বলতা হলো ধ্বংসের মূল কারণ। শুরুতে যে বলেছিল আমি অন্য সবার মতো না, আমি বলেছিলাম শুরুতে নিজের মতো হইলেও শেষটা সবার মতোই। কথা দেওয়ার আগে কথা রাখতে শিখে নিও। কিছু কিছু সম্পর্ক ভালোবাসার নয়, তারপরও একে অপরকে হারাতে চায় না, এটাই হচ্ছে পবিত্র সম্পর্ক যাহার নাম বন্ধুত্ব। কিছু কঠিন মনের মানুষ আছে, সকালে হাসে অথচ রাতের অন্ধকারে সবার আড়ালে কাঁদে। একমাত্র সে জানে আর তার বালিশ জানে কতটা কষ্টে আছে সে, যেটা হয়তো সকালে মুখোশে ঢাকা থাকে। কখনো ভেঙে পড়লে নিজেকে একবার বলে দিও, হেরে যাওয়ার জন্য তুমি জন্মাওনি, হারিয়ে দেওয়ার জন্য জন্মেছ। গাছ বেড়ে ওঠার পর গাছের ছায়াই তার বসা হবে না জেনেও যে গাছ লাগায়, সে অন্তত জীবনের অর্থ বুঝতে শুরু করেছে। মন পরিষ্কার রাখুন, কারণ শেষ হিসেবটা অর্থের নয় কর্মের হবে। মন এমন একটা শব্দ যা ইচ্ছে মতো কাউকে দেওয়া বা নেওয়া যায় না, যা কেবল বিশ্বাস, সম্মান আর ভালোবাসা দিয়ে অর্জন করতে হয়। খুশিটা যদি টাকাতেই থাকতো, তাহলে গরিব মানুষ কখনো হাসত না। পৃথিবীর কারোর সাথেই নিজেকে তুলনা করবেন না, তা যদি করেন তাহলে আপনি নিজেকেই অপমান করছেন। ঘটনাটি আসামের। একজন লোক গরুটিকে ক্রয় করে এনে তার উঠোনে বেঁধে রেখেছিলেন, কিন্তু প্রত্যেক দিন গভীর রাতে কুকুরের ঘেউ ঘেউ শব্দে ঘুমাতে পারে না বাড়ির লোকজন। তাই তারা মনে করল এই লকডাউনের সময়ে হয়তো চোরের উৎপাত বেড়েছে। তাই তারা সেখানে একটি সিসিটিভির ব্যবস্থা করল। পরের দিন সিসিটিভি ফুটেজ দেখে তো সবাই হতবাক, গরুটির পাশে একটা চিতা ঘুরঘুর করছে।
পরে তারা যার কাছ থেকে গরুটি ক্রয় করেছিলেন তার দ্বারস্থ হন ব্যাপারটি জানার জন্য। তখন তারা জানতে পারেন এই চিতাবাঘটির জন্মের 20 দিন বয়সে তার মা চিতা বাঘিনী মারা যায়। এরপরে এই গরুটির দুগ্ধ পান করে সে চিতাবাঘটি বাঁচে। তাই সে তার ত্রাণকর্ত্রী দুধমাকে ভুলে যায়নি, প্রত্যেক রাত্রে দেখা করতে আসে, মাকে জড়িয়ে ধরে বসে থাকে, মাও আদর করে। চিরশত্রু প্রাণীরাও কৃতজ্ঞতার নিমিত্তে হিংস্র সম্পর্ক ভুলে গিয়ে মধুর করে তোলে, কিন্তু উন্নত জীব মানুষ চির মধুর সম্পর্ক জলাঞ্জলি দিয়ে হিংস্র হয়ে ওঠে। ব্যক্তিগত অসৎস্বার্থ উদ্ধারে সত্যকে মিথ্যা বা মিথ্যাকে সত্য বলে তৈরি করে। তবে কি আমরা আজও মানুষ হতে পারিনি? এক লোক আগুনের শেখার মধ্যে থেকে একটি সাপকে পড়তে দেখে সেটিকে আগুন থেকে মুক্ত করার সিদ্ধান্ত নেই। তিনি সাপটিকে ধরতে না ধরতেই সাপটি তাকে কামড়ায় এবং এটি লোকটির যন্ত্রণাদায়ক ব্যথার কারণ হয়। লোকটি তৎক্ষণাৎ সাপটিকে ফেলে দেয় এবং সাপটি আবার জ্বলন্ত শিখায় পড়ে যায়। এই মুহূর্তে লোকটি চারদিকে তাকাতে গিয়ে একটি ধাতব লাঠি খুঁজে পায়। আগুনের শিখা থেকে সাপটিকে বাঁচাতে তিনি লাঠিটি ব্যবহার করেন। আরেকজন ব্যক্তি যিনি ঘটনাটি দেখছিলেন তিনি লোকটির কাছে এসে তাকে জিজ্ঞাসা করলেন, এই সাপটি আপনাকে কামড়ালো, আপনি কেন তার জীবন বাঁচানোর চেষ্টা করছেন? লোকটি জবাব দেই, সাপের স্বভাব কামড়ানো, তবে এটি আমার স্বভাব পরিবর্তন করবে না, আর আমার স্বভাব হচ্ছে সাহায্য করা। কারো আঘাতের কারণে আপনার স্বভাবের পরিবর্তন করবেন না, আপনার মনের পবিত্রতাকে হারাবেন না, সাবধানতার সাথে কাজ করতে শিখুন। আজ এ পর্যন্তই। থ্যাংকস ফর ওয়াচিং, টেক কেয়ার, বাই বাই।